द पासिंग अवे अफ बापू, नयनतारा सहगल, बापुर परलोक गमन, नयनतारा सहगल। द अथर एंड द टेक्सट, लेखिका एवं पाठ्यांश, नयनतारा सहगल 1927 इज वन अफ द फर्स्ट फिमेल इंडियन रईटार्स इन इंग्लिश टू रिसिव वाइड रिकगनीशन। नयनतारा सहगल 1927 साले जन्म, एक जन अन्यतम प्रथम भारतीय लेखिका जिनी इंग्रेजी साहित्य रचनार क्षेत्र व्यापक स्वीकृति लाभ करेछेन। हर फिक्शन डील्स उइथ इंडियाज रेसपन्स टू द क्राइसिस ब्रट अबाउट बाय पॉलिटिकल चेंजेस। तार रचनाय राजनैतिक पट परिवर्तनेर फले उद्भूत समस्यागुलिते भारतीयदेर अनुभूतिर कथाई प्रकाशित होयेछे। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তিনি 1986 সালে তার উপন্যাস Rich Like Us এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। The text an extract from Noyantara Sehgal's memoir Prison and Chocolate Cake recounts the incidents following the death of Gandhiji. আলোচ্য পাঠ্যাংশটি নয়নতারা সেগেলের স্মারকগ্রন্থ প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি গান্ধীজির মৃত্যুর পর নানা ঘটনা প্রবাহের কথা বলেছেন। ইট ভিভিডলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। এখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে মহাত্মা গান্ধীর মৃত্যু লেখিকার ব্যক্তিগত ক্ষতি নয়, বরঞ্চ এটি সমগ্র দেশের সমষ্টিগত শোক। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। আমি 30th January 1948 সালে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম আমার বাড়ি বসে, সেই সময় বিড়লা হাউস থেকে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আসে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি শোকাঘাতে স্তব্ধ হয়ে গাড়িতে উঠে বসলাম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা ভবনে গান্ধীজির আত্মীয়জনেরা এবং সমর্থকরা তার দেহ ঘিরে সমবেত হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য সেই ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল। ওয়ার্ডস অব বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যানড বাই উইন্ড। বাতাসের দ্বারা যেমন আগুন ছড়িয়ে পড়ে, বাপুজির মৃত্যু সংবাদও সেইভাবে সারা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। শোকগ্রস্ত নরনারী বিড়লা ভবনে জমায়েত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। পার্শ্ববর্তী প্রতিটি বাড়ির জানলাগুলিতে ছিল বিবর্ণ মুখের দৃশ্য। দে ডিড নট মেক আ সাউন্ড। তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। সেখানে ছিল এক অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল সময় যেন কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং।
শোকস্তব্ধ জনগণ প্রথমে হতবাক হয়ে গিয়েছিল। Later they clamored wildly, shouting and crying. পরে তারা প্রবলভাবে চিৎকার, কান্না ও নানা দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল। They jostled one another in a stampede to break into the house. তারা ভিড়ের মধ্যে একজন অন্যজনকে ধাক্কা মেরে বাড়ির ভিতর দৌড়াতে লাগলো। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা তখনই একটু শান্ত হলো যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজিকে দাহ করার আগে তারা তাকে দেখতে পাবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ তার প্রিয় লোকের মৃত্যু নিজের চোখের সামনে দেখে তখন সে যন্ত্রণায় বলে ওঠে, আমি কি এমন করেছিলাম যে সে আমায় ছেড়ে চলে গেল? This was surely the question uppermost in the mind of the mourning people. শোকবিহ্বল জনগণের মধ্যে এটিই ছিল প্রধান প্রশ্ন। They looked like lost children. তাদের হারিয়ে যাওয়া শিশুদের মতোই দেখাচ্ছিল। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এই প্রশ্নটি আমাদের সকলের হৃদয়ে আছে যারা বসেছিলাম, তা সত্ত্বেও আমরা হতচকিত ও অবিশ্বাসী। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিও বার্তায় শুনছিলাম ভারতের মানুষদের জানানো হচ্ছিল যে তাদের বাপু আর নেই।